হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যদিও নতুন নয় বিষয়টি, আসলে তোমাদের জানা, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, মানে ভার্বকে ভুলভাবে দেওয়া থাকবে সেটি তোমাদেরকে কারেক্ট করতে হবে, মানে জাস্টিফাই করা হবে যে তোমরা ভার্ব সম্পর্কে ভালো তোমাদের নলেজ আছে কি না। তো ভার্ব যখনই কারেকশন করতে যাব, অবশ্যই আমাদেরকে টেন্সের যে 12টি ফর্ম রয়েছে সেই 12টি ফর্ম খুব ভালোভাবে জানতে হবে। যে আমরা তো জানি যে টেন্সের 12টি ফর্ম রয়েছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের, তো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এগুলোর যে স্ট্রাকচার রয়েছে, যে প্রেজেন্ট হলে কি হবে, যে প্রেজেন্ট হলে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট হলে শুধু সাবজেক্টের পরে মূল একটা ভার্ব হবে, তার সঙ্গে এস অথবা ইয়েস, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম, ইজ, আর ভার্বের সাথে আইএনজি হবে, আবার প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ, হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ, হ্যাজ, বিন, ভার্বের সাথে আইএনজি হবে, এই যে বিষয়গুলো। আবার যদি আমরা বলি যে পাস্টের কথা, তো পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, যদি আমি বলি যে আই ইট রাইস এটা প্রেজেন্ট ফর্ম, আর ইটের জায়গায় যদি অ্যাট বলি, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট ফর্ম। তাহলে তারপর পাস্ট কন্টিনিউয়াস বললে আমরা ওয়াজ অ্যাট দিব, প্রেজেন্ট ইনডিফিনিটি দিয়েছিলাম অ্যাম, ইজ, আর পাস্টে দিব ওয়াজ অ্যাট। আমরা যদি প্রেজেন্টে বলি যে আই অ্যাম ইটিং রাইস, তাহলে আমরা পাস্টে এসে দিব যে আই ওয়াজ ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছি, আর একটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, খাচ্ছিলাম। তো এইভাবে আবার আমরা যদি বলি যে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট যদি বলি, দুইটা ওখানে যুক্ত থাকবে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট, যে দ্য প্যাশেন্ট হ্যাড ডাই বিফোর দ্য ডক্টর কেম, মানে হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। আবার এইভাবে যদি আমরা ফিউচার ইনডিফিনিটে আসি, তাহলে সাবজেক্ট, তারপরেই হচ্ছে তোমার শ্যাল উইল, তারপরেই একটা ভার্ব, আবার সাবজেক্ট, তারপর শ্যাল উইল, বি ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর আবার আমরা যদি ফিউচার পারফেক্ট বলি, তাহলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। এই তো, এগুলো খুবই মজার বিষয়, যদি আমরা এগুলো, যদি আমাদের আন্তরিকতা থাকে এবং যদি আমরা চাই যে আমরা এগুলো শিখতে চাই, আমরা এগুলো জানতে চাই, আমরা এগুলো অ্যাপ্লাই করতে চাই, নিজেকে ইম্প্রুভ করতে চাই, তাহলে কিন্তু এগুলো সহজ হবে। আদারওয়াইজ কিন্তু হবে না, যদি আমরা ওইভাবে না ভাবি। তো আমরা ওই যেটা বললাম যে এই যে, তো ওই যদি আমি এখন বলি যে আমি গতকাল ঢাকা গিয়েছিলাম, এখন তোমরা ওখানে দিচ্ছ যে আই গো টু ঢাকা, তাহলে কি হলো, বা আই গো টু ঢাকা ইয়েস্টারডে, তাহলে তো হলো না। তোমাকে এটা তো প্রেজেন্টে করা যাবে না, এটা অতীতে হয়ে গেছে, তুমি গতকাল ঢাকায় গিয়েছিলে, এখন তুমি বলছো যে আই গো টু ঢাকা ইয়েস্টারডে, তাহলে কি হবে বলো? এটার অর্থ হবে যে আমি গতকাল ঢাকা যাই, এটা তো হয় না, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম, ওখানে তো গো থাকবে না, গো মানে তো যাওয়া, তাহলে গোয়ের পাস্ট হবে, মানে ওই যে টেন্স অনুসারে ওয়েন্ট হবে, আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো, যে আমরা বাংলাতেও যেমন একই কথা বলি না, আমরা বলি যে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো, ইংলিশও ওইরকম, আই ইট রাইস, আই উইল ইট রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এইভাবে, মানে একই জিনিস, বাংলা ইংলিশ একই জিনিস, জাস্ট হচ্ছে এটাকে টেক ইট ইজি, এটাকে সহজভাবে নিতে হবে, তাহলে আমরা ওই জিনিসগুলি কারেক্ট করবো। যেমন তুমি বললে যে আই গো টু ঢাকা ইয়েস্টারডে, ওটা যেমন ভুল, গোয়ের ওই জায়গাতে কারেক্ট করতে হবে ওয়েন্ট। আমি যদি বলি যে আমি রাজশাহী গতকাল এসেছিলাম, তাহলে আমি যদি বলি আই কাম রাজশাহী ইয়েস্টারডে, তাহলে কী হবে? তে কাম মানে তো আসা, আমি আসি রাজশাহী গতকাল, তাও হবে না, আমি এসেছিলাম মানে কেম, আই কেম টু রাজশাহী ইয়েস্টারডে, এই ওই জায়গাটুকু পরিবর্তন করা নিয়ে আমাদের আজকের এই টপিকটি, সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, মানে আমরা এই ভার্বটাকে ঠিক করব। এখানে বলেছে আই ইফ আই ড্যাশ এ চাইল্ড এগেইন, বলছে যে আমি যদি আবার শিশু হতে পারতাম, বলছে ইফ আই ড্যাশ এ চাইল্ড এগেইন, মানে মানুষ যখন ছোটো থাকে তখন তার মধ্যে কোনো কিন্তু দুঃখ কষ্ট এগুলো থাকে না, ঘুমানো, খাওয়ার, মানে এগুলো বিনোদন করে, এই জন্য মানুষ আবার ছোটোবেলায় ফিরে যেতে চায়। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আজকের দিনটি জীবনের সর্বশ্রেষ্ঠ দিন, মানে যত দিন আসে তত দিন খারাপই আসে, মানে ভালো দিন চলে যায়, খারাপ দিন আসে, মানে যে দিনগুলো চলে যাচ্ছে সেগুলোই মনে করতে হবে সবচেয়ে ভালো দিন। তো এখানে যেটা বলছে যে ইফ আই বি এ চাইল্ড এগেন, আমি যদি বলি যে ইফ আই ওয়ার চাইল্ড এগেন, এখানে বি এর এই জায়গাতে বি
ভার্বের মধ্যে থাকে অ্যাম ইজ আর ওয়াজ অয়ার। যদি আমরা অ্যাম ইজ আর ওয়াজ অয়ারের মধ্যে যেটি বসবে সেটি এখানে বসে তাহলে আমাদের উত্তরটি সঠিক হয়ে যাবে। তাহলে কি বলবো, ইফ আই অয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম আমি যদি বলতাম, ইফ আই অয়ার এ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম, ইফ আই অয়ার এ ডক্টর, আমি যদি ডাক্তার হতে পারতাম, ইফ আই অয়ার এ সিঙ্গার, আমি যদি গায়ক হতে পারতাম, মানে এটা দিয়ে তুমি কোটি কোটি সেন্টেন্স করতে পারবা। জাস্ট হচ্ছে যেটা শিখছো সেটা খুব ভালোভাবে শিখতে হবে, তাহলে ওটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। তাহলে দেখো যে এখানে আমরা পরের সেন্টেন্সটা হচ্ছে, দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। আসলে ধনী হলেই কি সুখী হওয়া যায়? সুখ তো শান্তি তো এটা আপেক্ষিক বিষয়, এটা সবার থাকে না, এটা টাকা পয়সার উপরে এটা নির্ভরশীল না। নিজের সুখটাকে নিজে বুঝে নিজের মতো করে নিতে হবে। আমরা কি সবসময় মানুষ দুঃখ বিলাসী, মানে মানুষ দুঃখকে বারবার মনে করতে পছন্দ করে আর সুখকে বারবার মনে করে না মানুষ। কিন্তু তোমার লাইফে সুখেরও ঘটনা আছে দুঃখেরও ঘটনা আছে, কিন্তু সুখের ঘটনা তুমি চোখ বন্ধ করলে মনেই পড়বে না, তোমার খালি দুঃখের কথাই মনে পড়বে। মানুষ হচ্ছে কল্পনা প্রবণ এবং দুঃখ বিলাসী, মানুষ বারবার দুঃখটাকে তার ব্রেনে মানে মনে রাখে এবং মনে থাকে। তো এই যে দুঃখ কষ্ট সুখ শান্তি এগুলো আপেক্ষিক বিষয়, এটা ধনী গরিবের সঙ্গে রিলেটেড না। তো এখানে বলেছে যে দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি, ধনী হলে যে সবসময় সুখী তা নয়। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনী হলে সবসময় সুখী হয় না। তাহলে আমাদের বি এর জায়গাতে আর হবে। আই গো টু ঢাকা ইয়েস্টারডে, একটু আগে এটা আলোচনা করছিলাম, এই যে আই গো টু ঢাকা, তোমরা তাই করো, গো দিয়ে দাও তোমাকে ট্রান্সলেট করতে বললে, কিন্তু এটা তো হবে না। কী হবে, আই ওয়েন্ট টু, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, মানে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। তারপরে দেখো চ্যারিটি বিগিন অ্যাট হোম, মানে আগে তো ঘর তবে তো পর, এটা অর্থ মানে তুমি যদি বাড়ির মানুষের কাছে খারাপ হও বাইরে ভালো হয়ে তো কোনো শান্তি নাই। আসলে আগে বাসার মানুষের কাছে তোমার আচার আচরণ ভালো করতে হবে। তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাহলে এখানে বিগিনস, বিগিনস বানানটা হচ্ছে বিই, বিই জি আই এন এস, বিগিনস অ্যাট হোম। ম্যানি ইয়ার্স টু পাস সিন্স আই স, অনেক বছর হয়ে গেল আমি তোমাকে দেখেছিলাম, মানে অনেক বছর আগে তোমাকে দেখেছিলাম। তাহলে এটা কি হবে, সিন্স থাকলে আমরা সেটা করবো কোন টেন্সে করবো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে করবো। তাহলে দেখো ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা কি করেছি আমরা প্রেজেন্ট পারফেক্টে করেছি, হ্যাভ পাস্ট, হ্যাঁ মানে অনেক বছর হয়ে গেলো আমি তোমাকে দেখেছিলাম। তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স এখানে বুঝতে পেরেছি। আশা করি তোমরা এই যে ব্র্যাকেটের কারেকশানগুলো পুরো সেন্টেন্স উঠাতে হবে না, তোমরা শুধু পরীক্ষায় এবিসিডি বা এবিসিডি হয়তো থাকবে, এ নাম্বার দিয়ে তোমরা প্রথমে লিখে নেবা যে অ্যান্সার টু দ্য, এইভাবে লিখে নিতে হবে যে অ্যান্সার, অ্যান্সার টু দ্য কোশ্চেন, কোশ্চেন নং ওয়ান, টান দিয়ে এখানে উত্তর করা শুরু করে দিতে হবে। তারপর ওটা শেষ হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং টু, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং থ্রি, এইভাবে তোমাদেরকে করতে হবে। ক্লোজ।